হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ মেঘা তো আজকে আমি ক্লাস সেভেনের লেসেন নাম্বার ফোর দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট এই লেশনটির ইউনিট টুয়ের বেঙ্গলি মিনিং করবো এর আগের ভিডিওতে আমি ইউনিট ওয়ানের বেঙ্গলি মিনিং করেছিলাম যারা দেখুনই দেখে নিতে পারো ওকে তো লেট স্টার্ট পেজ নাম্বার থার্টি সিক্স দ্য বেস্ট গেভ আর লেভিস ক্লোদিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেন্ডি কনভার্সেশন উইথ আর আচ্ছা দ্য বিস্ট মানে পশুটা গেভ হার মানে তাকে দিয়েছিল লেভিস ক্লদিং লেভিস মানে হচ্ছে প্রচুর ক্লদিং মানে জামা কাপড় অ্যান্ড ফুড খাবার অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশন লেন্দি মানে দীর্ঘক্ষণ কনভারসেশন মানে কথোপকথন উইথ আর তাহলে এই লাইনটার কী মানে হলো সেই পশুটা তাকে প্রচুর খাবার দিয়েছিল পোশাক দিয়েছিল এবং তার সাথে অনেকক্ষণ কথা বলেছিল লেন্দি কনভারসেশন মানে দীর্ঘক্ষণ কথোপকথন ইচ নাইট দ্য বিস্ট আস্ট বেলে টু ম্যারি হিম মানে প্রত্যেক রাতে দ্য বিস্ট আস্কড বেলে বেলেকে জিজ্ঞাসা করতো টু ম্যারি হিম তাকে বিয়ে করবে না কি অনলি টু বি রিফিউজড এভরি টাইম মানে প্রত্যেকবারই মানে প্রত্যাখ্যান পাওয়ার জন্য মানে কি না বলার জন্য কারণ কী করে একটা মেয়ে একটা পশুকে বিয়ে করতে পারে মানে প্রতিবারই পশুটা বলতো আর প্রতিবারই বেলে না না করতো আফটার ই আফটার ইচ রিফিউজাল মানে প্রত্যেকবার না করার পরেও বেলে ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন ওয়াই সি রিফিউজিং দ্য বেস্ট মানে দেখাবার কি হচ্ছে প্রত্যেকবার না করার পরেও বেলে স্বপ্ন দেখতো একজনকে একটা পুরুষের স্বপ্ন দেখতো একটা রাজকুমারের স্বপ্ন দেখতো যার মানে রাজকুমার তার কাছে জানতে চাইছে যে কেন সে পশুটাকে না করছে হ্যান্ডসাম প্রিন্স মানে হচ্ছে একটা সুন্দর দেখতে রাজকুমার হু প্লিডেড মানে যে প্রত্যেকবারেই ওকে বলতো যে কেন তুমি না করছো জানতে চাইছে যে পশুটাকে তুমি কেন না করছো সি রিপ্লাইড ইচ টাইম দ্যাট সি কুড নট ম্যারি দ্য বেস্ট বিকজ সি লাভড হিম ওনলি অ্যাজ এ ফ্রেন্ড সি রিপ্লাইড ইচ টাইম মানে সে যখন যখন স্বপ্ন দেখতো তখন তখন তখনই সে বলতো যখন সে রাজপুত্রটা তাকে স্বপ্নে বলতো না যে কেন তুমি ওকে না করছো তখন সে বলতো প্রত্যেকবারই বলতো দ্যাট যে সি কুড নট ম্যারি দ্য বিস্ট সে সেই বিস্টটাকে পশুটাকে বিয়ে করতে পারবে না বিকজ কারণ সি লাভ হিম ওনলি অ্যাজ এ ফ্রেন্ড সে শুধুমাত্র তাকে বন্ধু হিসাবেই ভালোবাসে বাট বেলে কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট বাট বেলে কিন্তু বেলে কুড নট মেক দ্য কানেকশান মানে বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট মানে হ্যান্ডসাম প্রিন্সের স্বপ্ন দেখা আর ওই বিস্টে বিস্টকে না বলা এই দুটোর মধ্যে যে কানেকশান যে যোগসূত্র সেটা সে কিছুতেই মেলাতে পারছিলো না যে কেন আমি স্বপ্ন দেখি আর কেন ও আমাকে শুরু এসে বলে যে বিয়ে করবে বিয়ে করবে সি ওয়াজ কনভিনসড দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামার ইন দ্য ক্যাসেল আচ্ছা সি ওয়াজ কনভিন্স এখানে কনভিন্সড মানে হচ্ছে নিশ্চিত হলো তখন এবার সে নিশ্চিত হলো যে বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স মানে প্রিন্স ক্যাপটিভ সামহার ইন দ্য ক্যাসেল তখন এবার মানে বেলে তখন ভাবছে যে হয়তো ওই প্রিন্সটাকে রাজপুত্রটাকে ওই পশুটা এই ক্যাসেলের মধ্যে ক্যাপটিভ মানে বন্দি বানিয়ে রেখেছে সামোহয়ার কোথাও না কোথাও এই ক্যাসেলের মধ্যে তাকে বন্দি করে রেখেছে হয়তো ওই জন্যই সে স্বপ্ন দেখে এটা সে মানে ভাবলো ভেবে ভেবে এটাই নিশ্চিত করলো যে হ্যাঁ এটাই হবে হয়তো কেন আমি স্বপ্ন দেখব বারবার সেই সার্চ ফর হিম অ্যান্ড ডিসকভার্ড মেনি এনচ্যান্টেড রুমস বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিমস ড্রিমস সেই সার্চড ফর হিম মানে সে সব কিছু খুঁজলো তাকে ভি মানে রাজপুত্রটাকে এবার খুঁজতে গেল অ্যান্ড ডিসকভার্ড মেনি এনচ্যান্টেড রুম এনচ্যান্টেড মানে হচ্ছে ভুতুরে টাইপের সে অনেক রকমের ভুতুরে টাইপের অনেকগুলো রুম আবিষ্কার করলো আবিষ্কার করলো মানে কি এখানে বলবে দেখলো খুঁজতে খুঁজতে অনেক রকমের রুম দেখলো বাট নেভার দ্য প্রিন্স অফ হার্ট ড্রিম মানে কিন্তু সে স্বপ্নে দেখার আজপুতকে সে কোথাও পেলো না ফর সেভারেল মান্থস মানে বেশ কিছু মাস সেভারেল মানে বেশ কিছু মাস বেলে লিভড এ লাইফ অফ লাগজারি অ্যাট দ্য বিস প্যালেস বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ইমভিজিবল সার্ভেন্ট হ্যাভিং নো এন্ড অফ রিচ অফ অ্যামিউজ হার্ট অ্যান্ড অ্যান এনলেস সাপ্লাই অফ ফাইন ক্লথেস অ্যান্ড ক্লথেস টু ওয়ার আচ্ছা এই লাইনটার মানে দেখো বেলে ফর সেভ্রেল মানে কিছু মানে বেশ কয়েক মাস বেলে লিভ ডিভ লাইফ অফ লাক্সারি এট প্লেস লাক্সারি মানে হচ্ছে বিলাসিতা বেলে বেশ কয়েক মাস বিলাসিতার সাথে সেই পশুর প্রাসাদে কাটালো বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ইমভিসিবেল সার্ভেন্ট মানে ইমভিসিবেল মানে কি অদৃশ্য অদৃশ্য চাকর তার হাত পা কাছে অপেক্ষা করে থাকে তাকে আনন্দ রাখার জন্য বুঝতে পেরেছো অদৃশ্য চাকর মানে কি মানে সে কিছু বলতে না বলতেই কাজ হয়ে যায় সে হয়তো মানে মনে মনে হয়তো ভাব যে এইটা খাবো সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে মনে মনে হয়তো ভাবছে যে এই পোশাকটা হলে আমি পরতাম সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় সেই জন্য বলছে অদৃশ্য চাকরেরা এসে যেন তার সব কাজ করে দেয় হ্যাভিং নো এন্ড অফ রিচ অফ টু অ্যামিউজ হার অ্যান্ড টু এন্ডলেস সারপ্রাইজ মানে কোনো কিছুর যেন শেষই হয় না অসীম সব কিছু জামা কাপড় সব কিছু মানে অসীম বুঝতে পেরেছ ইভেনচুয়ালি মানে ঘটনাবশত সি বিকাম হোম সিক অ্যান্ড বেক দ্য বেস্ট টু অ্যালো হার টু গো টু সি হার ফ্যামিলি আচ্ছা সিক মানে কী দেখো এখানে হচ্ছে সিক মানে বাড়ির জন্য বাড়ি যাওয়ার জন্য মন খারাপ করা সেটাকে বলা হয় সিক ইভেনচুয়ালি মানে ঘটনাবশত হোম সিক মানে তার বাড়ি যেতে খুব মন করলো অ্যান্ড বেক দ্য বেস্ট পশুর কাছে ভিক্ষা চাইলো টু অ্যালো হার টু গো টু সি হার ফ্যামিলি তাকে যেন তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে দেয় হি সেড হি উড অ্যালো ইট সে বললো সে তাকে যেতে দিতে পারে ওনলি ইফ সি উড রিটার্ন এক্স্যাক্টলি এ উইক লেটার যদি সে ঠিক এক সপ্তাহ পরে ফিরে আসে এক্স্যাক্টলি মানে ঠিক এক সপ্তাহ পরে যেন সে ফিরে আসে তাহলে তাকে সে যাওয়ার জন্য অনুমতি দিতে পারে নেক্সট পেজ দেখো পেজ নাম্বার থার্টি সেভেন বেলে এগ্রিড টু দিস অ্যান্ড সেট অফ সেট অফ ফর হোম উইথ অ্যান ইনচ্যান্টেড মিরর অ্যান্ড রিং বেলে এগ্রিড টু দিস মানে বেলে ওই পশুর কথাটাই রাজি হয়ে গেল যে হ্যাঁ সে এক সপ্তাহ পরে ফিরে আসবে অ্যান্ড সেট অফ মানে যাত্রা শুরু করলো ফর হোম তার বাড়ির উদ্দেশ্যে উইথ অ্যান এনচ্যান্টেড মিরর অ্যান্ড রিং একটা জাদু আয়না এবং একটা আংটি নিয়ে সে যাত্রা শুরু করলো দ্য মিরর উড অ্যালো হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিষ্ট ক্যাসেল মানে সেই মিররটাতে আয়নাটাতে সে দেখতে পাবে যে ওই বিষ্টের প্রাসাদে কী হচ্ছে সে সেই মিররটা দিয়ে সেই জাদু আয়নাটা দিয়ে দেখতে পাবে অ্যান্ড দ্য রিং উড অ্যালো হার টু রিটার্ন দ্য ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট হোয়েন টার্ন থ্রি টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার আচ্ছা এবার দেখো কী হয়েছে সেই রিংটা আংটিটা যদি তিনবার তার আঙুলের চারপাশে ঘোরায় তাহলে সে তৎক্ষণাৎ সেই প্রাসাদে পৌঁছে যাবে ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎ থ্রি টাইমস মানে তিনবার অ্যারাউন্ড হার ফিঙ্গার মানে তার মানে আঙুলের চারপাশে যদি সে তিনবার ঘোরায় তাহলেই সে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সেই ক্যাসেলে এই বিষ্টের সেই প্রাসাদে আর এলডার সিস্টার ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড হার ওয়েল পেড অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লদেস তার বড়ো বোনেরা সেই যে দুটো বোন ছিল তারা মানে তোর যে আভিজাত্যপূর্ণ পোশাক যে অত দামি দামি পোশাকও ওইভাবে সেজে আছে সে অত ভালো খেতে পায় ওয়েল ফেড মানে ভালো খেতে পায় ড্রেসড গ্র্যান্ড ক্লথ মানে মানে প্রচণ্ড উচ্চ মানের কাপড় পরে আছে সেই সব দেখে তারা পুরো আশ্চর্য হয়ে গেল সারপ্রাইজ মানে পুরো বিস্মিত হয়ে গেল। দে গ্রিউ জেলাস অফ হার হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল দে গ্রিউ জেলাস জেলাস মানে খুব হিংসুটে পোনা অনুভব করল মানে তারা খুবই হিংসুটে ছিল প্রথম থেকেই গ্রিউ জেলাস তারা আরও হিংসুটে হয়ে গেল মানে তারা পুরো হিংসায় জ্বলে উঠলো তার যে অত সুখের জীবন দেখলো যে বাবা পশুর কাছে থাকে তাও এত সুন্দরভাবে আছে মানে পশুটাও কোনো ক্ষতি করে নেই সেই সব দেখে তারা মানে আরও হিংসায় জ্বলতে লাগলো আর কি তারা তো এমনি প্রথম থেকে কুচুটে মনে করেন সেই জন্য ওরা আরও হিংসায় জ্বলছে আপন হিয়ারিং শুনিয়া দ্যাট সি মাস্ট রিটার্ন টু দ্য বেস্ট অন এ সার্টেন ডে দে বেগড হার স্টে জাস্ট ফর ওয়ান মোর ডে আচ্ছা এইখানে দেখো কীরকম একটা করছে আপনার মানে তারা শুনেছে যে বিস্টের ক্যাশেলে ওকে এক সপ্তাহ পরে ফিরে যেতে হবে সেটা শোনার পরেও সে মাস্ট রিটার্ন টু সার্টেন ডে মানে শুনেছে যে একটা নির্দিষ্ট দিনে ওকে ফিরতে হবে সেটা ওরা জানে ওদের মানে বেলে ওদেরকে বলেছে হয়তো দে বেগঢার টু টু স্টে জাস্ট ফর ওয়ান মোর ডে তারা তখন কি বলছে মানে তা বেলের কাছে প্রার্থনা করছে যে মানে বলছে যে তুমি আর একদিন থাকো না বোন কী হবে থাকলে এরকম বলে একটা মানে প্রার্থনা করছে আসলে ওরা তো চায় যেন পশুটা মানে ওর প্রতি রেগে যায় যেন ওকে ওর কোনো ক্ষতি করে এরকম চায় সেই জন্য ওরা মানে ওর কাছে হাতে মানে প্রার্থনা করে বলছে তুমি আরেক দিন থাকো না তখন বেলে এবার দেখো কী করে দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইস টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো দে ওয়ার উইপিং আচ্ছা কীরকম দেখো তারা এবার দে ইভেন পুট অনিয়ন তারা তাদের চোখের মধ্যে পেঁয়াজ রেখেছে টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দ দেওয়ার উইপিং মানে তারা যেন কাঁদছে এরকম চোখ দিয়ে জল আসার জন্য তারা চোখের মধ্যে পেঁয়াজ রেখেছে তাহলে ভাবো কীরকম দে সিক্রেটলি হোপড দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি অ্যান্ড উইথ বেলে ফর বেকিং হার প্রমিস অ্যান্ড উড ইট হার অ্যালাইভ আচ্ছা তারা এবার দেখো ওরকম মানে ছল চাতুরি করেছে এবার তারা ভেবেছে যে দে সিক্রেটলি হোপ মানে তার মানে গোপনে গোপনে আশা করলো যে দে আর হোপড দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাঙ্গরি ফর বেলে বেকিং পমিস মানে তারা মনে মনে আশা করলো যে কথাটা যদি মানে ভাঙানো যায় মানে এক সপ্তাহ বলেছে যদি একদিন ওকে রাখা যায় তাহলে নিশ্চয়ই পশুটার ওপর রেগে যাবে আর বেলেকে পুরো জ্যান্ত খেয়ে নেবে প্রমিস উড ইট হার অ্যালাই মানে একদম জ্যান্ত খেয়ে নেবে ওকে ওরা তো ওটাই চায় যেন বেলের ক্ষতি হয়ে যাক বেলেজ হার্ট ওয়াশ মুভড বাই দেওয়ার সিস্টার ফলস শো অফ লাভ অ্যান্ড সি এগ্রিড টু স্টে বেলেজ হার্ট ওয়াশ মুভ মানে বেলের হৃদয়টা গলে গেল প্রথম থেকেই খাঁটি মনের ছিল ভালো ছিল এটা আমরা প্রথমেই পড়েছি বেলের হৃদয় গলে গেল বাই দেওয়ার সিস্টার ফলস শো অফ লাভ তার যে বনেদের মিথ্যে ভালোবাসা চোখের জল দেখে তার হৃদয় গলে গেছে অ্যান্ড সি এগ্রিড টু স্টে এবং তার এবং মানে সে রাজি হয়ে গেলো যে হ্যাঁ ঠিক আছে থাকবো তার আর অত অত তার মনের মধ্যে নেই হিংসা নেই আচ্ছা পরে দেখি বেলে বিজ্ঞান টু ফিল গিল্টি অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস টু দ্য বিস্ট অ্যান্ড ইউজ দ্য মিরট টু সি হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল বেলে বিজ্ঞান টু ফিল গিল্টি মানে বেলে গিল্টি মানে হচ্ছে অপরাধী বেলে অপরাধী অনুভব করতে লাগলো অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস তার যে প্রতিজ্ঞা ভাঙার জন্য সে অপরাধী মানে মনে নিজে নিজ ফিল করতে লাগলো যে অপরাধ করছি এরকম একটা ফিল করছে টু দ্য বেস্ট অ্যান্ড ইউজ দ্য মিরট টু সি হোয়াট ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল সে যখন মনে মনে একটু মানে গিলটি ফিল করছে অপরাধ বোধ করছে তখন সে পশুটা যে ওকে একটা মিরার দিয়েছিল আয়না দিয়েছিল যে দেখতে পাবে সেখানে কি হচ্ছে সেটা সে ইউজ করলো টু সি হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল সেটা ইউজ করে সে দেখতে চাইলো যে পশুটা এখন কি করছে দেখি সি ওয়াজ হরিফাইড হরিফাইড মানে একদম আতঙ্কিত হয়ে গেল একদম ভয় পেয়ে গেল সে একদম আতঙ্কিত হয়ে গেছিলো টু ডিসকভার দ্যাট দ্য বিস্ট লে হাফ ডেথ আউট অফ হার্ট ব্রেক আচ্ছা এখানে দেখো সে ওই মিররটা দিয়ে কী দেখলো এমন কিছু দেখলো যে মানে আতঙ্কিত হয়ে গেল সে দেখলো যে বিস্ট লে হাফ ডেথ মানে সেই পশুটা অর্ধমিত হয়ে পড়ে আছে আউট অফ হার্ট ব্রেক হৃদয় ভাঙার জন্য অর্ধমিত হয়ে গেছে দে হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুসেস হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফর্ম সে এবার কোথায় ছিল দেখো ইলে মানে সে পড়েছিল নিয়ার দোজ ভেরি রোজ বুসে সেই গোলাপ ঝাড়গুলোর কাছে হার ফাদার হ্যাড স্টোলেন তার বাবা যেখান থেকে চুরি করছিল দ্য রোজ ফর্ম মানে ওর বাবা সেই প্রথমে যেখান থেকে বেলের জন্য রোজ নিয়ে আসছিল সেই গোলাপ বাগানের কাছেই পশুটা অর্ধমিত হয়ে পড়ে আছে সে ইমিডিয়েটলি সে তৎক্ষণাৎ ইউজ দ্য রিং টু রিটার্ন দ্য বিস্ট সে তৎক্ষণাৎ সেই রিংটা ইউজ করলো সেই বিস্টের কাছে যাবার জন্য আচ্ছা নেক্সট পেজ দেখো পেজ নাম্বার থার্টি এইট আপন রিটার্নিং মানে ফিরে এসে বেলে ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড ফিরে এসে বেলে দেখলো যে মানে পশুটা প্রায় মরেই গেছে সি ওয়েফ ওভার হিম ওয়েফট মানে প্রচণ্ড মানে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদনা সে তারও মানে খুবই কাঁদছে তার জন্য অ্যান্ড সেইং দ্যাট এবং বলছে সি লাভড হিম সে তাকে ভালোবাসে অ্যাজ সুন অ্যাস আর টিয়ার্স টাচ টিম মাত্র তার টিয়ার্স মানে চোখের জল টাচ টিম মানে তাকে স্পর্শ করলো সেই পশুটাকে মানে হয়তো কাঁদছিল চোখ থেকে এক ফোঁটা জল গিয়ে সেই পশুটার গায়ে পড়েছে দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্ম ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স সেই পশুটা টানসফর্মড মানে পরিবর্তিত হয়ে গেছে ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স মানে একটা খুব সুন্দর দেখতে রাজপুত্রতে পরিণত হয়ে গেছে দ্য প্রিন্স ইনফর্মড বেলে দ্যাট লং এ গো এ ফেয়ার টার্ন হিম ইন্টু এ হিডিয়াস বেস্ট আফটার হি রিফিউজ টু লেটার ইন ফর্ম দ্য রেইন আচ্ছা এই লাইনটা তাহলে মানেটা দেখো দ্য প্রিন্স ইনফার্ম মানে এবারে দেখো সেই প্রিন্স মানে সেই রাজপুত্রটা বেলেকে এবার বললো অনেক দিন আগে লং এগো অনেক দিন আগে ফেয়ারি টার্নড হিম টার্ন হিম ইন্টু এ হিডিয়াস বিষ্ট মানে একটা পরি তাকে একটা কুৎসিত দেখতে হিডিয়াস মানে কুৎসিত দেখতে বিষ্টটা পশুতে পরিণত করেছিল আফটার হি রিফিউজ টু লেট ইনফর্ম দ্য রেন মানে সে তাকে ওই পরিটাকে বৃষ্টির মধ্যেও তার ঘরের ভেতরে ঢুকতে দেয়নি সেই জন্য তাকে ওরকম হিডিয়াস বিষটে পরিণত করেছিল মানে অভিশাপ দিয়েছিল পরীরা তো আগে ওরকমই মানে কিছু না করলে সেই অভিশাপ দিত এগুলো আমরা টিভিতে আরে দেখেছি তো তোমরা হয়তো দেখেছ অ্যান্ড দ্যাট ওনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ ডেসপাইট হিজ আগলিনেস কুড বি কার্স বি কুড দ্য কার্স বি ব্রোকেন মানে এবার কী বলছে দেখো অ্যান্ড দ্যাট ওনলি অ্যান্ড দ্যাট ওনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ ডেসপাইট আর আগলিনেস বলছে তোমার এই কুৎসিত ওকে তো এমনিতেই কুৎসিত পশুতে মানে পরিণত করেছিল এবার বলছে তোমার এই কুৎসিত অবস্থা সত্ত্বেও ডেসপাইট মানে সত্ত্বেও আগলিনেস মানে কুৎসিত অবস্থা সত্ত্বেও যদি তোমাকে কেউ সত্যিকারের ভালোবাসে কুড দা কার্স পিবো কিন্তু তখনই তোমার এই অভিশাপ ভঙ্গ হবে মানে তখন তুমি পশু থেকে রাজপুত্রে পরিণত হবে মানে ওর আগের রূপটাও পেয়ে যাবে দেন দ্য প্রিন্স অ্যান্ড বেলে গট ম্যারিড অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার তারপর থেকে সেই রাজপুত্র এবং বেলে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে লাগলো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরও যদি কোনো প্রবলেম থাকে প্লিজ আমায় কমেন্ট করে জানাতে পারো ওকে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও থ্যাংক ইউ